মর্নিং বন্ধুরা, নীলার ব্লগ চ্যানেলের একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কি বলো তো, এখন বাজে 10টা, আমি এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর কি বলো তো, আমার কাজকর্ম তো সকালে সবই হয়ে গেল, ছেলের খাবার দাবারও রেডি করে নিয়েছি, ব্যাগ বই গুছানো হয়ে গেছে, আজ থেকে স্কুল শুরু হয়েছে, ছেলে ড্রেস করছে, তা ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসবো। দিয়ে এসে মিস্ত্রি লেবার এসছে, যা কিছু কাজকর্ম হবে সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। সে কাজকর্ম এগো, কাল তো বন্ধ ছিল, সেরকম কিছু হয়নি, যেটা আগের দিন ছিল আর একটু বিকেলবেলার দিকে হয়েছে, যেটা আমি শেয়ার করতে পারিনি, তো পরে শেয়ার করছি। আর টিফিনেরও আয়োজন আমাদের গুছানো হয়ে গেছে, টিফিনটা করে নেব, ছেলেকে স্কুলে দিয়ে আসি। দিয়ে এসে আবার একটু লোকাল গোলায় যেতে হবে, পাথরটা ঢোকাতে হবে, নিচে বালি ছিল যেই জায়গাটা, বালিটা উপরে তুলে নিচ্ছে, সেই জায়গাটায় পাথরটা ঢোকাবো, তা তোমাদেরকে সবই শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি, রান্নাবান্না করি, এখনও ভাবনা চিন্তা করিনি, আগে ছেলের মতো রান্না করে নিলাম, ভাতটা করে নিলাম, ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে ভাবনা চিন্তা করে করবো। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। কি বলো তো, আজকে সকাল থেকে এত ব্যস্ত, সে পাথর আনতে গেলাম, ছেলে স্কুলে দিয়ে আসলাম, তারপরে দিয়ে কাজ কিছু দেখিয়ে দেওয়ার ব্যাপার আছে, কিছু চেঞ্জিং লাইন হচ্ছে। আর আজকে যে লেবার এসছে, সে দুদিন কাজ করেনি, সে একটু অপটু কাজে, তার সেই সমস্ত মিলে একটু ঝামেলা হয়ে গেছে। আর কী বলো তো, রান্নাবান্না আজকে সেরকম শেয়ার করার কিছু নেই, কালকের মাছ আছে, কালকের মাংসও রয়েছে, একটু শাক ভাজাও রয়েছে, তা আজকে খালি ডিম আর ফুলকপি দিয়ে একটা ঝোল বানাচ্ছি, তা হয়ে যাবে তাতেই। হ্যাঁ, তো তোমাদেরকে দেখো শেয়ার করছি, রান্না শেয়ার করছি না, তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, চলো। দেখো, ডিম ভেজে নিলাম, ছেলে বললো মা আমি রাতে ডিমের অমলেট খাবো, তাই জন্য পাঁচটা ডিম করলাম। আর এখানে ফুলকপি টমেটো কেটে নিয়েছি, আলু দেবো না, এই দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটা ঝোল করবো, আদা জিরে বাটা দিয়ে, খুব যে রসুন বা কিছু দেবো না। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ জাম গাছের ডালে বক্তপোষী, দেখো তোমাদেরকে জুম করে দেখালাম, বক্তপোষী মাথা নিচু করে বসে আছে, দেখো এখানটায় এই যে জলাটা কচুরিপানা হয়ে আছে, খুদে কচুরিপানা, এখানটা থেকে একটু আগে ও একটা বিশাল বড় সাইজের পাকা কই মাছ ধরে নিয়ে গেছে। এবারে যেহেতু ওটা ধরে নিয়ে গিয়ে খেয়েছে, ও লোভ হয়ে গেছে, তখন মোবাইলটা আমার আজকে অনেক লেটে আমি আপলোড করেছি, তা ওখানে আটকানো ছিল বলে আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। দেখো কত লম্বা ঠোঁট, মাথা নিচু করে বসে আছে জলার দিকে, তাকে বিশাল বড় সাইজের একদম হলুদ পাকা কই তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি দেখলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না, আবার এসেও এখন বসে আছে, একদম মাথা নিচু করে, দেখো কি সুন্দর বসে আছে, দেখার একটু জুম করছি, দেখো কিরমভাবে বসে আছে। আমি অনেকটা দূরে থেকে জুম করে নিচ্ছি, ও যার জন্য আমার উপস্থিতিটা বুঝতে পারছে না। আর ঠিক তার নিচে একটা আওয়াজ পাচ্ছ, সেখানে দুটো ডাক পাখি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জঙ্গলটার মধ্যে বাচ্চা দিয়েছে, ওখানটাতেই ঘুরে বেড়াচ্ছে। আবার একটু মাথাটা নাড়াচাড়া করছে, বুঝতে পারছে আমি কথা বলছি। তো ঠিক আছে, দেখলাম, তোমাদেরকে শেয়ার করে দিলাম, চলো। দেখো এদিকের কাজগুলো তো আগে দেখিয়েছি তোমাদের, এদিকটা কমপ্লিট হয়ে গেছে গাঁথনি পুরো, আর এই পাশটাও পুরো গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকটাতে কালকে কাঠ মেরে বক্স হবে, ওই জন্য নিচু করে রাখা আছে, এদিকটাও তাই। আর এদিকটাতে আজ কাজ হচ্ছে, একটা টয়লেটের ওয়াল হচ্ছে, টয়লেটের ওপাশটা, এদিকটা কি বলো তো, সেই দুপুর, ওরা তো যেতে যেতেই সেই সন্ধে বে হয়ে গেল, লেবার মিস্ত্রিরা চলে গেল, তারপরে এদিকে ছেলেও এসে ঢুকে গেল সন্ধেটা দিতে না দিতে, তারপরে দিয়ে ছেলে খাওয়া দাওয়া করলো, সব গুছিয়ে দিলাম, দিয়ে দেখছি ভীষণ টায়ার্ড লাগছে, এত কষ্ট হচ্ছে না সারাদিন দাঁড়িয়ে থাকা, একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, গড়াচ্ছিলাম, তার মধ্যে একজন এলো, ডাকলো, অনেক কষ্টে দেহটাকে তুলে নিয়ে এলাম, নিয়ে এসে একটু কথা বললাম, যে যেতে আর চাইছে না যেন, এত ক্লান্ত লাগছে,
যাই হোক চলে গেল, তারপরে গিয়ে আবার শুয়ে পড়লাম। তোমাদের সাথে কথা বলা ভাবলাম যে কথা বলবো, কিন্তু আর শরীর দিচ্ছে না, তা গিয়ে শুয়ে পড়েছিলাম। তা এখন উঠলাম, খাওয়া দাওয়া তো আবার বানাতে হবে, শরীর খারাপ লাগছে বলে পড়ে থাকলে চলবে না। ছেলে নিজের মতো বসেছে, আছে স্কুল হয়েছে, ক্লাস সেরকম না, ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে, অল্প কিছু হয়েছে, রুটিন দিয়ে দিল, কাল থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। আর কালকে সকালে আমার চাপও আছে, বললেন যে মর্নিংয়ে করতে, কিন্তু মর্নিংয়ে আমার ভীষণ ব্যস্ততা, ছেলে মিস্ত্রিরা আসবে, তাদের কাজ বুঝিয়ে দেওয়া, তাদের তালা খুলে দিয়ে উপরে দেওয়া, কি বলো তো, কাল সকালবেলায় রড ঢোকাতে হবে। সকালে তো আমি যেতে পারবো না, ছেলে 10:10-15 যা হোক আমি গাড়িতে তুলে দিয়ে তারপরে এটিএমে যাব, টাকা নেব, তারপরে দিয়ে বিল্ডার্সের দোকানে যেতে হবে। কালকে কাজের ওরা এসে কাঠ মারবে, কিন্তু পাথর ঢুকে গেছে, তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কাল দেখিয়ে দেব। পাথর ঢুকেছে, বালি আছে, কালকে রড আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি টাকা নিয়ে যাব বিল্ডার্সে গিয়ে, রড আর হচ্ছে গিয়ে সিমেন্টটা ওদেরকে টাকা দিয়ে বলে আসতে হবে যে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিতে। তা সেই একটা চাপ রয়েছে, কারণ মিস্ত্রি লেবার এসে বসে থাকবে না, সিমেন্ট একদমই নেই, আজকে যা ছিল কাজ হয়ে গেছে। আর ঢালাইটা আমি প্লেন সিমেন্টে করি না, কংক্রিটতে করব, কাজে সিমেন্টটা আলাদা, সেই সিমেন্ট রড আনলে রড কাটা বাঁধা সব কিছু রয়েছে, তা সেইগুলো করার দায়িত্বটা আছে, কাল একটু চাপ আছে। তো ঠিক আছে বন্ধুরা, আর আজকের ব্লগটা একদম খুবই ছোট হয়েছে, ছোট ব্লগ যাচ্ছে, তা কিছু করার নেই, যেদিন যেরকম সেদিন সেরকম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই রাখি, আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন আরেকটি পর্বে। কাজের ব্যস্ততার জন্য ব্লগগুলো এখন আর বড় করতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আমায় এভাবেই সাপোর্ট করো। টাটা বন্ধুরা।